হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। গতকাল আপুইয়ার খবরটা অফিসিয়াল আসার পরই মনে করা হয়েছিল মোহনবাগান কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে ঝড় তুলবে। তোমরা জানো যে জেমি ম্যাকলারেন এই নামটি কিন্তু প্রায় দু মাস ধরে কনফার্ম হয়ে বসে রয়েছে, কিন্তু তার অফিসিয়াল আপডেট এখনও অবধি আসেনি। তবে তার অফিসিয়াল আপডেট না আসুক, তবে মোহনবাগান আরও কয়েকজন বিদেশির সাথে কথাবার্তা চালাচ্ছে, খোঁজ খবর রাখছে, সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তো এই মুহূর্তে আরও একজন বিদেশির নাম উঠে এসেছে, সেটা কিন্তু খুব প্রবলভাবে লিঙ্ক আপ হয়েছে তার সাথে মোহনবাগানের নামটা। তার নাম হচ্ছে আলবার্টো রড্রিগেজ। তো এই আলবার্টো রড্রিগেজ তিনি একজন স্প্যানিশ প্লেয়ার, 31 বছর বয়সী, এবং তিনি কিন্তু তার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক। তো মোহনবাগানের ডিফেন্সের প্লেয়ার প্রয়োজন, ডিফেন্সে বিদেশি প্রয়োজন তোমরা জানো, এবং বিভিন্ন রকম বিভিন্ন বিদেশির নাম কিন্তু এর আগে উঠে এসেছে। তো এবার কিন্তু যে নামটা উঠে এসেছে সেটা হচ্ছে আলবার্টো রড্রিগেজ। তবে এই নামটা উঠে শুধু আসেনি, এই নামটার পেছনে কিন্তু অনেকটাই যুক্তি রয়েছে, কারণ এই প্লেয়ারটির সাথে কিন্তু মোহনবাগান অনেক দূর এগিয়ে গেছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। এই প্লেয়ারটি এই মুহূর্তে খেলছিলেন, লাস্ট ইয়ার খেলছিলেন ইন্দোনেশিয়ান একটি লিগ, ইন্দোনেশিয়ান লিগের একটি ক্লাব পার্সিবে। তো পার্সিবের তার কিন্তু কন্ট্রাক্ট এ মৌসুমেই শেষ হচ্ছে, অর্থাৎ তিনি সেই ক্লাবটি ছাড়ছেন। ইন্দোনেশিয়ার মিডিয়ার রিপোর্ট অনুযায়ী পার্সিব ছেড়ে তিনি কিন্তু মোহনবাগানের পথে আসছেন, সেখান থেকেই কিন্তু এই খবরটা প্রথম চাউর হয়। এবং ভারতীয় মিডিয়াও দাবি করছে যে এই প্লেয়ারটির সাথে মোহনবাগান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, এবং যখন তখন হয়তো সইও হয়ে যেতে পারে। তবে এখনও অবধি যে 100% সই হয়ে গেছে সেটা কিন্তু একদমই বলা যাবে না। তো এই প্লেয়ারটি মোহনবাগানে আসলে মোহনবাগানের লাভ কি ক্ষতি হবে সেটা তো সময় বলবে। তবে প্রশ্ন হচ্ছে এই প্লেয়ারটি আসলে কার জায়গায় আসবে, কারণ মোহনবাগানে কিন্তু দুজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার ছিলেন, তারা হচ্ছেন একজন হেক্টর ইউস্তে এবং একজন ব্র্যান্ডন হ্যামিল। তবে ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তের গত বছরের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো সেরমটা বলা যাবে না। ব্র্যান্ডন হ্যামিল তো অর্ধেক সময় চোটের জন্য বাইরেই ছিলেন, হেক্টর ইউস্তে তিনি খেলেছেন, কিছু কিছু ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছেন, কিছু কিছু ম্যাচে আবার তিনি কিন্তু একদম দাগ কাটতে পারেনি, অর্থাৎ তার কনসিস্টেন্সি ছিল না। তো এই দুটো প্লেয়ারের জায়গায় কিন্তু এই প্লেয়ারটিকে আনা হতে পারে। তো সবার মনে হচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিলের বদলে কিন্তু এই প্লেয়ারটি আসতে পারেন, এবং এটাও মনে করা হচ্ছে যে দুটো প্লেয়ারকেই হয়তো চেঞ্জ করে দুজন নতুন বিদেশি আসবে, তো তার মধ্যে ইনি হচ্ছেন একজন। তো দেখা যাক সেটা কী হয়। তবে এই মুহূর্তে কিন্তু এই প্লেয়ারটির সাথে প্রবলভাবে লিঙ্ক আপ হয়েছে, এবং যদি সই সাবত করে ফেলতে পারে মোহনবাগান, তাহলে কিন্তু এই প্লেয়ারটির নামও কিন্তু অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হতে পারে। তো প্লেয়ারটির কিন্তু প্রোফাইল যে খুব হাই প্রোফাইল সেটাকে একদমই বলা যাবে না। তিনি লা লিগার সেকেন্ড ডিভিশন কিছু বছর খেলেছেন, তারপরে তিনি কিন্তু ইন্দোনেশিয়াতে চলে এসেছেন, ইন্দোনেশিয়ার যে ক্লাবটি পার্সিবে তিনি খেলছিলেন, সেখানে খুব নজর কাড়া পারফরমেন্স করেছেন ঠিকই, তবে সেখানকার ফ্যানেদেরও তিনি পছন্দের ছিলেন। এবং এই ক্লাবটি থেকে যে যখন তিনি ছেড়ে চলে আসছেন এই খবরটি বেরোনোর পর, সেই ক্লাবের সমর্থকরা কিন্তু খুব বিমর্ষ হয়ে পড়েছে, এবং সেখানকার মিডিয়ার নিউজ অনুযায়ী কিন্তু মোহনবাগানে জয়েন করতে পারেন, সেখান থেকেই কিন্তু প্রথম জানা যায়। তো তোমাদের কি মতামত, এইরকম প্লেয়ার কি মোহনবাগানে দরকার, নাকি কোনো শক্তপোক্ত আফ্রিকান কোনো বিদেশি যদি আসতো তাহলে মোহনবাগানে ভালো হতো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।